গুড মর্নিং, আমি ডক্টর এস এম মল্লিক। তো আজকে চেস্ট পেন বা বুকে ব্যথা নিয়ে একটু আলোচনা করতে চাই। কোন বুকে ব্যথাকে গুরুত্ব দেবেন, বুকে ব্যথা কোনটা সিগনিফিকেন্ট সেটা জানার জন্য এই ভিডিওটা, এবং বুকে ব্যথা হলে কী করতে হবে সেটাও জানতে হয়। দু ধরনের বুকে ব্যথা নিয়ে পেশেন্টরা প্রেজেন্ট করেন। একটা হচ্ছে বুকের মাঝখানে বা বুকের বাঁদিকে ব্যথা, এটা একটা ক্যাটেগরি, প্রিকর্ডিয়াল চেস্ট পেন বলে এটাকে, আর লেফট সাইডের চেস্ট পেন এটা একটা ক্যাটেগরি, আর একটা রাইট সাইডের চেস্ট পেন। যাদের হার্ট বুকের বাঁদিকে থাকে, বেশিরভাগ মানুষের হার্ট বুকের বাঁদিকে থাকে, হ্যাঁ, এই বুকের বাঁদিকে ব্যথা হলে সেটা ইভ্যালুয়েট করতে হয় ইনিশিয়াল ইনভেস্টিগেশন ইসিজি আর কিছু কার্ডিয়াক মার্কার দিয়ে, যেটা রক্ত থেকে পরীক্ষা করা হয়। চেস্ট এক্সরে একটা করতে হয়, যদি ইসিজি এবং কার্ডিয়াক মার্কার যদি ভালো রিপোর্ট আসে তাহলে চেস্ট এক্সরে একটা করে দেখতে হবে। আর কখনও কখনও গলস্টোন ডিজিজ থাকলে বুকের বাঁদিকে বা মাঝখানে ব্যথা করে, বা অ্যাসিড পেপটিক ডিজর্ডারও ব্যথা করতে পারে, সেটাও দেখতে হয়। আর একটা ইম্পর্ট্যান্ট বুকে ব্যথার কারণ হচ্ছে কস্টোকন্ড্রাইটিস। খুব কমন, আমি কমন জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো খুব আনকমন জিনিস বা রোগ সেগুলো নিয়ে কথা বলছি না, কারণ সেগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিওটার দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো আমি যেটা করতে চাই, বলতে চাই যে বুকে ব্যথাটা কস্টোকন্ড্রাইটিস বা হাড়ে ব্যথা, কস্টোকন্ড্রাল জাংশনের যে ইনফ্লামেশন তার জন্য যে ব্যথা হয় তাকে কস্টোকন্ড্রাইটিস বলে, ওটাও খুব কমন। আর বুকের ডান দিকে ব্যথা বা বুকের বাঁদিকে কখনো কখনো ব্যথা, মাস্কুলোস্কেলেটাল পেন, বুকে হ্যাঁচকা লাগা, ইন্টারকস্টাল মাসেল স্প্যাজম, অথবা কখনো কখনো ফাইব্রোমায়ালজিয়া বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা থাইরয়েড ডিসফাংশন, এগুলোতে হয়। এখন কেউ কেউ বলতে থাকেন কনস্ট্যান্ট বুকের ব্যথা, এই সব কিছু পরীক্ষা করে দেখা গেল যে কিছু পাওয়া গেল না, কস্টোকন্ড্রাইটিস এক্সক্লুড করা হলো ক্লিনিক্যালি এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে, মানে বুকের স্ক্যানের মাধ্যমে, আরও অন্যান্য পরীক্ষাতে দেখা হলো কিছু পাওয়া গেল না, কিন্তু পেশেন্ট বলতে থাকছেন যে তার কনস্ট্যান্ট বুকে ব্যথা করে। তখন দেখতে হয় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে কি না, মানে পেটের স্টামাকের অ্যাসিড ইসোফেগাসের মধ্যে চলে আসছে কি না, সেখান থেকে ব্যথা হচ্ছে কি না। আর একটা খুব কমন জিনিস আজকাল আমরা পাই পেশেন্টদের সঙ্গে কথা বললে সেটা বোঝা যায়, কারণ তার কোনো ইনভেস্টিগেশন হয় না, সেটা হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার বা জেনারালাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার উইথ সোমাটাইজেশন। এটা একটা মনের রোগ, খুব স্বাভাবিক, কমন, যেটাতে বুকে ব্যথাটা পেশেন্ট বলেন এবং অ্যান্টি অ্যাংজাইটি মেডিকেশানে তারা রেসপন্ড করেন। সুতরাং কোনো বুকে ব্যথাই ফেলনা নয়, ইগনোর করার নয়, বুকে ব্যথা হলে ডাক্তার দেখাবেন। বুকে ব্যথা হলে বাড়িতে বসে না থেকে বুকে ব্যথার কমন যে কারণগুলো, সাধারণ যে কারণগুলো, সেগুলো এক্সক্লুড করার দরকার আছে। তো ভালো থাকবেন, আবার এরকমই ভিডিও নিয়ে আসবো। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে সবগুলোরই। নমস্কার, ভালো থাকবেন।